नमस्कार बंधुरा, वेलकम टू आरके स्पोर्ट्स। आरो एक नतून आपडेटर भिडियो नहीं चले तो एक दो थेके तीनटे आपडेट शेयर करार रोयेछे। शुरूते एक कन्फार्म ट्रांसफार आपडेट दिए दी। जामशेदपुर एफसी दल 32 बचर बयसी ब्राजिलियान मिडफिल्डार एल सिनहोके सई करिए नियेछे। 1 कोटी टाका মানে 1,60,00,000 টাকার মতো তার মার্কেট ভ্যালু রয়েছে এবং এই প্লেয়ারটিকে অফিসিয়ালি সই করে নিয়েছে এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও করে দিয়েছে। নেক্সট সিজনে এই মিডফিল্ডারকে খেলতে দেখতে পারবে অবশ্যই জামশেদপুর এফসি দলের জার্সি গায়ে। তো 2021 সালে তিনি কিন্তু লাস্ট খেলেছিলেন, তারপর কিন্তু 2023 সাল মানে মাঝখানে একটা মরশুম তিনি কিন্তু খেলেননি। তো সেই ক্ষেত্রে তারপর এই মরশুমে খেলা শুরু করবেন আবার জামশেদপুর এফসি দলের জার্সি গায়ে। কেমন কি পারফরমেন্স করে সেটা আমরা অবশ্যই এই বছর দেখতে পারবো। এর পাশাপাশি বড় একটি ট্রান্সফারের কথা শেয়ার করতে চলেছি, যদিও বা সেই ট্রান্সফার ডিলটি এখনও রিউমার পর্যায়ে রয়েছে। ডেকলিন গ্যালাগার অবশ্যই 31 বছর বয়সী একজন ডিফেন্ডার। তো এই ডিফেন্ডারটিকে মোটা অঙ্কের টাকার অফার করে দিয়েছে চেন্নাই এফসি দল। এই মুহূর্তে স্কটল্যান্ডের ন্যাশনাল টিমের ফুটবল তিনি, মানে কারেন্ট স্কটল্যান্ডের ন্যাশনাল ফুটবল টিমের সদস্য তিনি, মানে স্কোয়াডে থাকছেন, নিয়মিত খেলছেন ন্যাশনাল টিমের হয়ে। তো সেই প্লেয়ারটিকে মোটা অঙ্কের টাকার অফার করেছে, মানে খুব বড় একটা অফার করে দিয়েছে চেন্নাই এফসি দল। খুবই ভালো একজন ডিফেন্ডার, যদি এই প্লেয়ারটির সাথে ডিল ডান করে ফেলে তাহলে কিন্তু চেন্নাই এফসি দলের ডিফেন্স লাইন আপটা কিন্তু যথেষ্ট শক্তিশালী হয়ে যাবে। এখনও রিউমারের পর্যায়ে রয়েছে, পরবর্তী সময়ে কোনো আপডেট পেলে সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। এরপরে সবশেষে যে গুরুত্বপূর্ণ আপডেটটা দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব, সেটা কাল ম্যাকিউকের বিষয়টা নিয়ে। তো রাতারাতি কাল ম্যাকিউককে মোহনবাগান দল ছেড়ে দিল, তার রিজনটা কিন্তু ঠিকমতো জানা ছিল না। বাট কাল ম্যাকিউক নিজেই কিন্তু মুখ খুলেছেন কেন তিনি এই দল ছেড়ে দিলেন। তো প্রথমেই বলে দিই যে কাল ম্যাকিউককে মোহনবাগান দল ধরে রাখতে চেয়েছিল, রাখতে চেয়েছিল এই মরশুমে, কিন্তু কাল ম্যাকিউক নিজে থেকেই মোহনবাগান দল ছেড়ে দিয়েছেন। এবং তিনি যেটা বলেছেন যে এই দল ছাড়ার পিছনে যে কারণটার কথা বলেছেন সেটা হচ্ছে, মোহনবাগান দলকে আমি খুবই ভালোবাসি কিন্তু মোহনবাগান দল এই মরশুমে যা দল তৈরি করেছে, মাঝবাটে প্রচুর প্লেয়ার তারা সই করিয়েছে, সেইখানে দাঁড়িয়ে আমি খুব একটা বেশি গেম টাইম পেতাম না এই দলের হয়ে এই মরশুমে, তাই আমার গেম টাইমের দরকার, তাই আমি এরকম সিদ্ধান্ত নিয়েছি এবং মোহনবাগান দল ছাড়তে বাধ্য হয়েছি। কিন্তু মোহনবাগান দলকে আমি খুবই ভালোবাসি কিন্তু গেম টাইমের অভাবেই আমি এই দল ছাড়তে বাধ্য হয়েছি। তো এরকমই আর কি কারণটা বা রিজনটা কিন্তু তিনি বলেন। তো সেই ক্ষেত্রে গেম টাইমই মেন কারণ কাল ম্যাকিউকে দল ছাড়ার পিছনে, এই কারণটাই রয়েছে। তো পরবর্তী সময় যদি কোনো দিন সম্ভব হয় মোহনবাগান দলে আবার ফিরে আসার তাহলে অবশ্যই তিনি আসবেন। তো আজকের এই ভিডিওতে একটাই আপডেট শেয়ার করার ছিল। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো, আর এই চ্যানেলটিকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে নিও।